তো হ্যালো বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে রয়েছেন ভাবছেন ভালো একটা কাজ করবো কাজ খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মেডিসিন কোম্পানিতে সারা রাজ্য জুড়ে নিয়োগ শুরু হয়ে গেছে মিনিমাম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন কাজ পাওয়ার জন্য একটা টাকাও কাউকে দিতে হবে না তো আপনারা সত্যি যদি একটা কাজের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওটিকে নন প্রথম থেকে শেষ সব অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন প্রতিনিয়ত ফ্রিজ আপডেট সবার আগে নিজের জেলাতে পেতে তো এখানে প্রথমে আমরা দেখে নেব যে আপনাদের কোম্পানিতে কাজটা হবে কোম্পানির নাম কি তো এখানে অনেক কিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কোম্পানিতে কাজটা হবে কোম্পানির নাম রয়েছে শিপলা মেডিসিন কোম্পানি তো শিপলা মেডিসিন কোম্পানির জব ভ্যাকেন্সি দু ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু আপনাদের পোস্টিংটা দেওয়া হবে যেখানে ছেলে মেয়ে সকলের জন্য ভ্যাকান্সি আছে আপনারা সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন সকলের জন্য দারুণ সুযোগ আপনারা এখানে শিপলা মেডিসিন কোম্পানিতে কাজটা করতে পারেন রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এখানে কাজটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে সিক্সটি সেভেন যেখানে ভেন্ডার পেরোলে আপনাদের কাজটা হবে ঠিক আছে অফ রোল যেটা এটা কিন্তু অন রোল জব নয় তো কোন কোন ডিপার্টমেন্টে এই মুহূর্তে এখানে ভ্যাকান্সি আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে মেডিসিন প্যাকেজিং ডিপার্টমেন্টে ভ্যাকান্সি এবং তারপরে এখানে আছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে ভ্যাকান্সি তারপরে এখানে বারকোড স্ক্যানিং এবং স্টোর ইনচার্জ হেল্পার সিকিউরিটি গার্ড এই কয়েকটা ডিপার্টমেন্টে এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি আছে যেখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটা পোস্টের জন্য ঠিক আছে প্যাকিংয়ের কাজ যারা খুঁজছেন তারা এখানে কিন্তু প্যাকিংয়ের কাজ পেয়ে যাচ্ছেন মেডিসিন প্যাকিংয়ের কাজ রয়েছে তো এখানে বেতন রয়েছে চোদ্দো হাজার টাকা থেকে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এখানে মিনিমাম চোদ্দো হাজার টাকা বেতন আপনি পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম এখানে বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে ঠিক আছে প্রতি মাসে বেতন এটা তো এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে তো এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে টেন পাস মিনিমাম টেন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি এখানে সিপলা মেডিসিন কোম্পানিতে আবেদন করতে পারবেন প্যাকিং ডিপার্টমেন্টের জন্য ঠিক আছে তো এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার সকলের জন্য কিন্তু ভ্যাকান্সি আছে কাজের যাদের কোন অভিজ্ঞতা নেই তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো কাজটা আপনাদের ফুল টাইম হবে ঠিক আছে ফুল টাইম পারমানেন্ট জব হবে কিছুদিনের জন্য নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম হিসাবে আপনারা কাজ করবেন এমন কিছু নয় এখানে কিন্তু ফুল টাইম হিসাবে আপনারা কাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে কোম্পানি থেকে রুম ফ্রি আছে যারা বাইরে থেকে আবেদন করবেন তারা সম্পূর্ণ ফ্রিতে রুমটা পাবেন যারা বাইরে থেকে আবেদন করবেন তো কোন কোন লোকেশনে ভ্যাকান্সি আছে সেই লোকেশনে বাদ দিয়ে যারা বাইরে বাইরে থেকে এসে কাজটা করতে চাইছেন তারা কিন্তু কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে ভালো রুম পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে কাজ করতে হবে ন ঘন্টা করে এখানে ন ঘন্টা শিফট থাকবে ঠিক আছে তো এখানে বয়সটা চা হয়েছে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছরের মধ্যে মেয়েদের কত বয়স লাগবে সেটা কিন্তু কোনো এখানে উল্লেখ করা নেই তবে এখানে আঠেরো বছর থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়সটা কিন্তু চা হয়েছে তো এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে সিবি লাগবে ব্যাংকের ডিটেলস এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো জব লোকেশনে চলে আসছি কোন কোন লোকেশনে এই মুহূর্তে ভ্যাকান্সি আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে নিউ টাউন তো আপনারা যারা যারা নিউ নিউটাউন নিউ টাউন থেকে আছেন অথবা নিউ টাউনে গিয়ে কাজটা করতে চান তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে নিউ টাউনে ভ্যাকান্সি আছে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে হলদিয়াতে ভ্যাকান্সি আছে ধুলাগড় লোকেশানে ভ্যাকান্সি আছে দমদম গ্রাম, মালদা এবং মেদিনীপুর ঠিক আছে এই লোকেশনগুলোতে কিন্তু পোস্টিংটা দেওয়া হবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করা যাবে তবে শুধুমাত্র এই কয়েকটা লোকেশানে কিন্তু আপনাদের পোস্টিংটা দেওয়া হবে ঠিক আছে কোনো রকম টাকা পয়সা কিন্তু কাউকে এখানে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার কাজটা পাবেন তো হাউ টু অ্যাপ্লাই কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন তো এখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবেন এখানে ভিডিওর মধ্যে আমি এইচআর ডিপার্টমেন্টের একটা মেল আইডি দিয়ে দিয়েছি ঠিক আছে এইচআই ডিপার্টমেন্টের মেল আইডি দিয়েছি এবং আপনারা যারা যারা চাইছেন যে অনলাইনে আবেদন করবেন তো আগে ভালো করে দেখে নিন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তারপরে আপনারা নিজের মোবাইল থেকে আবেদনটা করবেন এই যে এখান থেকে আপনাকে আবেদনটা করতে হবে তো দেখতে পাচ্ছেন সিপলা মেডিসিন জব দু হাজার চব্বিশ অপরোল ঠিক আছে ভেন্ডার পেরোল জব রয়েছে এটা কিন্তু মেডিসিন কোম্পানির অন রোল জব নয় সিপলা মেডিসিন কোম্পানির অন রোল জব নয় এটা কিন্তু ভেন্ডার পেরোল জব তো অ্যাপ্লাই নাও এখানে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এ ফর্মটা কোথা থেকে পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চা হয়েছে নেম এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন এবং তারপর এখানে এক্সপিরিয়েন্স যদি রকম কাজের অভিজ্ঞতা থাকে তো এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এবং তারপর দেখতে পাচ্ছেন লোকেশান এখানে লোকেশানে আপনি আপনার লোকেশনটা দেবেন ঠিক আছে এখানে আপনি যখন লোকেশানে কাজ করতে চেয়েছেন সেই লোকেশান দেওয়ার দরকার নেই আপনি আপনার লোকেশনটা দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার একটা একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং ইমেল এখানে একটা ইমেল দেবেন অনেক সময় কোম্পানি কী করে যে মেলের মাধ্যমে ইন্টারভিউ ডেট লোকেশান টাইমটা জানিয়ে দেয় তাই মেল আইডি সঠিক দেবে এবং এখানে পাঁচ এর মধ্যে একটা বায়োডাটা কিন্তু এখানে আপলোড করতে হবে সবার শেষে এখানে সাবমিট প্রথম রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে কোম্পানির এই যিনি রয়েছেন তার কাছে ফর্ম অর্থাৎ বায়োডাটা কিন্তু চলে যাবে যদি বায়োডাটা শর্টলিস্ট হয় তো অবশ্যই কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে কল অথবা মেলের মাধ্যমে ইন্টারভিউ ডেট অ্যান্ড লোকেশন টাইম সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে এভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে কোনো রকম টাকা পয়সা লাগবে না মেডিসিন কোম্পানিতে যারা যারা কাজ করতে চান মাল্টিপাল পোস্টে এই মুহূর্তে ভ্যাকান্সি রয়েছে তা কেউ কিন্তু হাছাড়া করবেন না অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে